গাড়িতে বসে মীরা মাঝে মাঝে কৌশিকের দিকে ঘুরে তাকাচ্ছিল। তার খুব খারাপ লাগছিল কৌশিককে এইভাবে মাঝ রাতে কষ্ট দিতে। কৌশিক একমনে গাড়ি চালিয়ে যাচ্ছিল। মীরা বাড়িতে ফোন করলে বা বাড়ি থেকে ফোন এলে শুধু কৌশিক খবর জানার জন্য মীরার দিকে ফিরে তাকাছিল। মীরা খবরটা জানিয়ে দেওয়ার পর আবার কৌশিক একমনে রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিল। এত লম্বা সফরে খুব প্রয়োজন ছাড়া একটাও কথা কৌশিক মীরাকে জিজ্ঞেস করেনি। রাস্তা ফাঁকা ছিল, তাই ওরা 3.5 ঘন্টার মধ্যে দুর্গাপুরে নার্সিংহোমে ঢুকে গেল। মা মীরাকে দেখতে পেয়ে পায়ের তলায় জোর খুঁজে পেল। এতক্ষণ দিশাহারা হয়ে বসেছিল, ছুটে এসে মীরাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মীরাও মাকে জড়িয়ে কেঁদে ফেলল। মীরার মা কৌশিককে দেখে বেশ খুশি হল। কৌশিক মীরার মায়ের পা ছুঁয়ে প্রণাম করল। মীরার মা কৌশিকের চিবুক ছুঁয়ে চুমু খেল আর আশীর্বাদ করল, জীবনে অনেক উন্নতি কর বাবা। মীরার মা চিরকাল কৌশিককে খুব ভালোবাসে। তার মতে মীরা আর কৌশিকের ডিভোর্সের কারণ মীরাই। মীরার মায়ের ভাবনা, বউয়ের চোখে বরের মান সম্মান বাড়ে যদি বর ভালো চাকরি করে, আর বরের চোখে ভালো বউ সেই যে ভালো রান্না করতে পারে, ঘর ভালোভাবে গুছিয়ে রাখতে পারে, সুন্দরভাবে বাচ্চা মানুষ করতে পারে আর বাড়ির সবার যত্ন নিতে পারে। সেই দিক থেকে কৌশিক ভালো বর, যেহেতু খুব ভালো চাকরি করে, কিন্তু তার মেয়ে বউ হিসেবে দক্ষ নয়, রান্না খুব ভালো জানে না, ঘর গোছানোতেও খুব একটা উৎসাহ নেই, নিজের যত্নই ঠিক নিতে পারে না, বাচ্চা তো নিতেই চায় না। তাই কৌশিকের পক্ষে এই ধরনের মেয়ের সাথে মানিয়ে না নিতে পারা খুব স্বাভাবিক। মীরার বাবার শারীরিক অবস্থা একটু স্থিতিশীল হতে কৌশিক ফিরে গেল কলকাতায়। মীরাকে বলে গেল, এখনই কাজে যোগ দেওয়ার দরকার নেই, সে সামলে নেবে, বাবা আর একটু সুস্থ হলে এখান থেকেই কাজে জয়েন করে। পুরোপুরি ঠিক হলে মীরা কলকাতায় ফিরে যায়, তার আগে নয়। মীরা বুঝতে পারছিল না কৌশিকের কাছে কিভাবে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করবে। কৌশিক ফিরে যাওয়ার সময় মীরা কৌশিকের হাত ধরে বলল, তুমি না থাকলে কি হতো আমি ভাবতেও পারছি না, আমি সার জীবন তোমার কাছে ঋণী হয়ে রইলাম। কৌশিক হালকা করে মীরার কাঁধে হাত রেখে বলল, ইটস ওকে, আমি এমন কিছু করিনি, বাবা মায়ের খেয়াল করো, বাবা পুরো সুস্থ হয়ে যেত, মীরা কলকাতায় ফিরে গেল। কিন্তু এখন আর মীরা কৌশিককে এড়িয়ে চলে না, ওদের মধ্যে একটা সহজ সম্পর্ক গড়ে উঠল। অফিসের কাজ একে অপরের সাথে খোলাখুলি আলোচনা করে, কিন্তু কেউ কারো প্রতি বিশেষ আকর্ষণ দেখাত না। ওদের প্রজেক্টের কাজ বেশ ভালোই এগিয়ে যাচ্ছিল। একদিন তিস্তা মীরাকে বলেই ফেলল, কদিন আগে অবধি দেখতাম তুই কৌশিকদার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করতিস, এমন কি হলো যে এখন বেশ সুন্দরভাবে গল্প করিস কৌশিকদার সাথে। কৌশিকদাকে আমি অনেক দিন ধরে চিনি, কারো প্রতি আকৃষ্ট হতে দেখিনি, কিন্তু আজকাল দেখি তোকে একটু অন্য চোখে দেখে। মীরা একটা মিষ্টি হাসি হেসে বলল, না রে, আগে ভয় পেতাম, এখন আর ভয় পাই না, ইচ্ছে করে সত্য কথা গোপন করে গেল মীরা, নিজের অতীত ঘাটতে চায়নি সে। আরো কয়েক মাস যেতে একদিন কৌশিক অফিস এলো না।
मीरा चिंताय पड़े गेल, अत सहजे कमाई करे ना। एक सहकर्मी जिज्ञेस करते बुझल कौशिकेर जर हयेछे। बाथरूमे गिये कौशिक के फोन करल। कौशिक मुखे बोलल भालो आछे, किन्तु गलार आवाजे नीरा बुझते पारल कौशिक खूब एकटा भालो नेई। अफिस शेष होते ही सोजा कौशिकेर फ्लैटे चले गेल। दो बछर एई फ्लैटे छिलो ताई बिल्डिंग चिनते असुविधे हयनी। दस बछर परेओ पानगुमटी रंगन गाछ सब ओई रकमई आछे। अपार्टमेंटेर दारोयान सेई रबिदाय आछे, ओके चिनतेओ पारलो। एतो दिन पोरे देखछे बोले एकटु चमके गेल। একটু হেসে জিজ্ঞেস করল, কেমন আছেন বৌদি? বৌদি শুনে নীরার একটু অস্বস্তি হল। সেই সম্পর্ক অনেক আগে চুকে গেছে, তবুও কিছু বলেনি সেই ব্যাপারে। একটা মিষ্টি হাসি দিয়ে নীরা দারোয়ানকে বলল, ভালো, আপনি ভালো আছেন তো? দারোয়ান ওর সাথে লিফটের দিকে এগোতে এগোতে বলল, ভালো আছি। লিফটের কাছে এসে নীরাকে লিফটের দরজা খুলে দিল। নীরা উঠে লিফটের দরজা বন্ধ করে দিল আর চারটি বল। লিফট পাঁচতলায় এসে থামল। লিফট থেকে বেরিয়ে একটু বাদিকে হাঁটতেই কৌশিকের ফ্ল্যাট। দরজার গায়ে নেম প্লেটে এখনো লেখা আছে কৌশিক ব্যানার্জি আর নীরা ব্যানার্জি। কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকলো নেম প্লেটের দিকে, তারপর আস্তে করে হাত বাড়াল কলিং বেলের দিকে। কলিং বেল বাজার প্রায় দু মিনিট পর দরজা খুলল। সামনে নীরাকে দেখে কৌশিক চমকে গেল, বলল, তুমি? নীরা বলল, তোমার শরীর খারাপ শুনে এলাম, এখন কেমন আছো? কৌশিক নিজের কপালে হাত ঠেকিয়ে বলল, একটু গরম আছে মনে হয়, টেম্পারেচার দেখিনি। নীরা আসার সময় প্যারাসিটামল আর থার্মোমিটার কিনেই এনেছিল। ব্যাগ থেকে থার্মোমিটার বার করে কৌশিকের টেম্পারেচার চেক করল, 102 জ্বর। নীরা কৌশিককে জিজ্ঞেস করল, কিছু খেয়েছ? কৌশিক বলল, কিছু খেতে ইচ্ছে করছে না তাই খাইনি। নীরা রান্নাঘরে গিয়ে দেখল কিছু খাবার জিনিস আছে কি না, শুধু বিস্কুট চোখে পড়ল। ফ্রিজেও কিছু পেল না। রথ চা আর কয়েকটা বিস্কুট নিয়ে এসে বলল, এইগুলো খেয়ে নাও, তারপর জ্বরের ওষুধ দেব। কৌশিক বলল, ইচ্ছে করছে না খেতে। নীরা একটা ধমক দিল, চুপচাপ খেয়ে নাও। ধমক দিয়েই নীরা লজ্জায় পড়ে গেল। এখন কৌশিকের উপরে তার সেই জোর থাকার কথা নয়। কৌশিক নীরার দিকে চেয়ে একটু হাসার চেষ্টা করল। দেখতে পেল 10 বছরের আগের নীরাকে। কৌশিক ভালো ছেলের মতো চুপচাপ চা বিস্কুট খেয়ে নিল। নীরা একটু পরে ওষুধ আর জল কৌশিকের দিকে এগিয়ে দিল, সেটাও সে চুপচাপ খেয়ে নিল। কৌশিকের ডেঙ্গু ধরা পড়ল। কৌশিক নিজেকে পুরোপুরি নীরার হাতে ছেড়ে দিল। নীরা নিজের বাড়ি গিয়ে নিজের কিছু জামা কাপড় আর কিছু প্রয়োজনের জিনিস নিয়ে চলে এল। নীরা রাত দিন জেগে কৌশিকের সেবা করে গেল। কৌশিকের গা স্পঞ্জ করাতে গিয়ে নীরা 10-12 বছর আগেকার মধুর স্মৃতিতে হারিয়ে যেত আর নিজের অজান্তেই কৌশিককে জড়িয়ে ধরত। সাথে সাথে নিজের ভুল বুঝতে পারত আর ছেড়ে দিত। কৌশিক প্রথম কয়েকবার চমকে গিয়েছিল, নীরা জড়িয়ে ধরলে ওরও খুব ভালো লাগত, তাই তারপর থেকে নীরা ওকে জড়িয়ে ধরলে সেও নীরাকে জড়িয়ে ধরত।
কৌশিক সুস্থ হতে লাগলো আর সাথে সাথে ওদের সম্পর্কের গভীরতাও বাড়তে লাগলো। জীবনের সুন্দর মুহূর্তগুলো ওরা আবার খুঁজে পেতে লাগলো। বিয়ের প্রথম দিকে যেমন তারা একে অপরকে সম্পূর্ণ রূপে পেত, ঠিক সেই মুহূর্ত আবার ওদের জীবনে ফিরে এল। জ্বর একটু কমতে শুরু করতে নীরা কৌশিকের বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম শুরু করল। যেহেতু প্রজেক্ট ম্যানেজার কৌশিক ছিল তাই অনুমতি পেতে অসুবিধে হয়নি। কৌশিক আরও একটু সুস্থ হতে নীরা কৌশিকের বাড়ি থেকেই অফিস যেতে শুরু করল আর কৌশিক বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করতে লাগল। নীরা বাড়ি ফিরে এসে দেখত কৌশিক ঘরটা সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, রান্নাও করে রেখেছে। ওর রান্না খেয়ে নীরা অবাক হয়ে একদিন বলল, খুব ভালো রান্না করছো, কোথায় থেকে শিখলে? কৌশিক হাসতে হাসতে বলল, সময় অনেক কিছু শিখিয়ে দিয়েছে। কৌশিক পুরোপুরি সুস্থ হয়ে গেল। পরের দিন থেকে কৌশিক অফিস যাবে মনস্থির করল। নীরা নিজের ব্যাগ গোছাতে শুরু করল। ওকে ব্যাগ গোছাচ্ছে দেখে কৌশিক নীরাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরে বলল, ব্যাগ গোছাচ্ছ কেন? নীরা একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, তুমি পুরো সুস্থ হয়ে গেছো তাই এবার আমার ফিরে যাওয়ার পালা। কৌশিক, কি দরকার ভাড়া বাড়িতে পড়ে থাকার? চলো আবার থেকে নতুন ভাবে জীবন শুরু করি। নীরা কৌশিকের দিকে ঘুরল, দু হাত দিয়ে কৌশিকের গলা জড়িয়ে কৌশিকের চোখের দিকে তাকালো। কৌশিকের চোখের মধ্যে বিয়ের আগের ভালোবাসা আবার খুঁজে পেল। বলল, তোমার এই ভালোবাসা আমি হারাতে চাই না। একসাথে বেশি দিন থাকলে আমরা খুব হিসেবি হয়ে উঠি। কি দিলামের থেকে আমাদের কাছে কি পেলাম বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমাদের এই মিষ্টি সম্পর্ক বজায় রাখতে একটু দূরেই থাকি। সুখে দুঃখে ঠিক এইভাবেই একে অপরের পাশে থাকব। কৌশিক কোন কথা বলতে পারছিল না। তারও নীরাকে ছাড়তে খুব কষ্ট হচ্ছিল। চোখ ছলছলে হয়ে এল। কিন্তু নীরার কথা যে কটু সত্য সেটা অস্বীকার করতেও পারছিল না। নীরা কৌশিকের ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, চলি। আস্তে করে নিজেকে কৌশিকের বাহুবন্ধন থেকে ছাড়িয়ে নিয়ে নিজের ব্যাগ কাঁধে নিয়ে তাড়াতাড়ি দরজার দিকে এগোল। জানে আর এক মুহূর্ত থাকলে দুর্বল হয়ে পড়বে। সমাপ্ত।